সাফ অনূর্ধ্ব ১৯ নারী চ্যাম্পিয়নশিপের খবর। প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে এবার ঘুরে দাঁড়াতে চায় স্বাগতিক বাংলাদেশ। সে লক্ষ্যে আজ ভুটানের বিপক্ষে জয় ভিন্ন কিছু ভাবছেন না মারিয়া রেতুরা। কমলাপুর স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ বিকেল ৩টায়। নেপালের বিপক্ষে ভালো খেললেও জয় পায়নি বাংলাদেশের মেয়েরা, এজন্য ভাগ্যকে দুষছেন কোচ গোলাম রব্বানী ছোটন। ওই ম্যাচে ঋতু চাকমার দূরপাল্লার একটি শট প্রতিপক্ষের রক্ষণে কাঁপন ধরালেও আসেনি কাঙ্ক্ষিত গোল। অধিনায়ক মারিয়াও ছিলেন নিজের সেরা ফর্মে। ফরওয়ার্ড লাইনে তহুরা শামসুন্নাহারদের সুযোগ মিস পুড়িয়েছে গোটা দলকেই। তারপর আসরের ফাইনালে খেলতে ভুটানের বিপক্ষে জয় ভিন্ন কিছু ভাবছে না দল। পরবর্তী ম্যাচ আমাদের ভুটানের সাথে, তো আমাদের প্রত্যেকটা ম্যাচে যে উইন করতে হবে সেভাবে লক্ষ্য, আর ভুটানের সাথে আমরা উইন করতে হবে। স্বাধীনতা কাপ ফুটবলের খবর। বাংলাদেশ পুলিশের কাছে ১-০ গোলে হেরে আসর থেকে বিদায় নিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র, আর তাতেই প্রথমবারের মতো সেমিফাইনালে ওঠার আনন্দ পুলিশ শিবিরে। দিনের অপর ম্যাচে শেখ জামাল ধানমন্ডিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে শেষ ৪ নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। বিরতির পর মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেন শেখ জামাল কোচ ম্যানুয়েল মার্টিনেস। ৫৮ মিনিটে জোরালো শটে ডেডলক ভাঙে বসুন্ধরা কিংসের মতিন মিয়া, এরপর টানা দুটি গোল করেন ফার্নান্দোজ। ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখেন জামাল অধিনায়ক সলোমন কিং। রবসন স্পট কিক মিস করলেও ফিরতি বলে গোল করেন আলমগীর কবির। বড় জয়ে শেষ চারে পা রাখে বসুন্ধরা কিংস। অপর ম্যাচে অঘটন উপহার দিয়েছে বাংলাদেশ পুলিশ। আসরের বর্তমান রানার্স আপ শেখ রাসেলের বিপক্ষে ম্যাচের শুরুতেই লিড নেয় দলটি। দারুণ হেডে স্কোর শিটে নাম তোলেন দলের আফগান ফুটবলার আমিরুদ্দিন শরীফি। প্রথমার্ধের বাকি সময়ে অসংখ্য সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি শেখ রাসেল। উল্টো ৪১ মিনিটে মোনায়েম রাজু লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় পুলিশ। ৫২ মিনিটে ব্রাজিলিয়ান ফুটবলার এলটন পেনাল্টি মিস করলে সমতায় ফেরা হয়নি শেখ রাসেলের।